वेलकम टू मुकुटीज वेज किचन। आज के रेसिपी होलो लेबू लंकार आचार। কাঁচা লঙ্কার লাল ও সবুজ লঙ্কা আমি নিয়েছি, এর সঙ্গে আমি 20টা লেবু নিয়েছি। লঙ্কা ও লেবু দিয়ে আমি একটা আচার বানাবো। লঙ্কাগুলোকে এইভাবে আমি এর যে মুখগুলো আছে থেকে আলাদা করে নেব। সব লঙ্কা আমি আগে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে পুঁচে শুকিয়ে নিয়েছি। রোদেতে আমি 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এটা এখন সম্পূর্ণ শুকনো ড্রাই আছে। এই প্রসেসটা করতে আমার 1 দিন লেগেছে। ধুয়েছি, তারপরে শুকিয়েছি রোদে। লঙ্কা ওজনে 400 গ্রাম ছিল। লঙ্কার সব মুখ আমি বার করে দিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি লেবুগুলোকে ছোট ছোট পিস করে নেব। 8 ভাগ করব এগুলোকে আমি। এর মধ্যে রস পড়বে, তাতে কোনো অসুবিধে নেই, এটা আচারের মধ্যেই চলে যাবে। 4 ভাগ 7 ভাগ যেমন আপনি করতে পারবেন তেমনি ছোট ছোট পিস এর থেকে বানাবেন। আচার বানাবার জন্যে আমি লঙ্কাগুলোকে গোটাই রাখছি, এটাকে আমি কিন্তু কাটবো না। আর আমি সব লেবু এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। একটা লেবুকে আমি 4 ভাগে কেটে ফের তাকে আরও 4 ভাগ কেটেছি, মানে 8 পিস করেছি। আমার 10-20টা লেবু ছিল ও 400 গ্রাম লঙ্কা, এর জন্যে আমি আন্দাজ মতো 6 চামচ নুন নিয়েছি। কড়াতে আমি 500 গ্রাম তেল অ্যাড করেছি। এর মধ্যে প্রথমে আমি লেবুগুলোকে দিয়ে দেব। লেবুগুলো অ্যাড করে দিলাম, নিয়ে আঁচটা একটু বাড়িয়ে দেবো। লেবুগুলোকে সফট করার জন্যে আমি কিছুক্ষণ এটাকে তেলের মধ্যে ভাজবো। এরকম করলে কিন্তু তেলের মধ্যে কোনো কষা ভাব আসবে না, পুরো টক থাকবে, আচারও আমার অনেক দিন টিকবে। আমাকে কোনো ভিনিগার বা প্রিজারভেটিভ অ্যাড করতে হবে না। প্রায় 2-3 মিনিট ধরে আমি তেলের মধ্যে লেবুটাকে ভাজলাম। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো ও লঙ্কাগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। লঙ্কাগুলো কিন্তু আমি কাটিনি, এর মধ্যে আমি নুনটা অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি একটা মশলা অ্যাড করব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে বানাচ্ছি ও কিভাবে আমি অ্যাড করব। আচারের মশলা বানাবার জন্যে আমি 25 গ্রাম জোয়ান, 25 গ্রাম সর্ষে, 25 গ্রাম ধনে, 25 গ্রাম মৌরি ও 25 গ্রাম মৌরি নিয়েছি। মৌরি, ধনে, জোয়ান ও সর্ষে চারটেই আমার 25 গ্রাম করে আছে। কালো জিরে এতে আমি প্রায় 15 গ্রাম ও মেথি দানা 15 গ্রাম আমি অ্যাড করেছি। মৌরি, ধনে, জোয়ান, সর্ষে চারটে ইকুয়াল কোয়ান্টিটিতে থাকবে। আর এই দুটো এর যেমন 25 গ্রাম আছে, তে 15 গ্রাম বা আপনি হাফও নিতে পারেন, 12 গ্রাম বা 10 গ্রামও নিতে পারেন, আপনার এটা নিজের ইচ্ছের উপর। আমি দুটোই 15 গ্রাম 15 গ্রাম নিয়েছি। গ্যাস অন করে একটা কড়া বসালাম। আমি হাই ফ্লেম করে কড়াটাকে ভালো রকম গরম করে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, এবার আমি আঁচটা কমিয়ে দেবো ও এর মধ্যে আমি সব মশলা অ্যাড করে দেবো। মশলাগুলোকে আমি ধীরে ধীরে ভাজবো। যতক্ষণ না এর মধ্যে একটা আওয়াজ হচ্ছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বাসন যেন পরিষ্কার থাকে এবং তার মধ্যে কোথাও যেন জল না থাকে। জল থাকলে আচার নষ্ট হয়ে যাবে, বেশি দিন চলবে না। আমি কন্টিনিউয়াস চালাতে থাকবো এবং আঁচটা সিমে থাকবে। হাই ফ্লেম করে কড়া গরম করে নেব। সিম আঁচ করে তারপরে আমি এর মধ্যে মশলা দেব এবং মশলাটাকে আমি কন্টিনিউয়াস চালাতে থাকব। মশলা ফাটার একটা আওয়াজ উঠছে, মশলাগুলো ফাটছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে, এর মধ্যে আর কোনো ময়েশ্চার নেই। আমি এবার গ্যাস অফ করে দেব। মশলাটা এর মধ্যেই থাকবে আর আমি এটাকে নাড়তে থাকবো, না হলে তলাটা পুড়ে যেতে পারে, কড়াটা এখন গরম আছে। মশলা আমি একটা থালায় বার করে নিয়েছি, এটাকে আমি ঠান্ডা হতে ছেড়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এটা আমি একটা হাফ ডাস্ট তৈরি করব। গ্যাস অন করে আবার আমি কড়াটা এতে বসালাম। লঙ্কা কাটা না থাকলে ফাটে, সেই জন্যে আগে আমি লেবু দিয়েছি। লেবু দিয়ে লঙ্কা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। লেবুটা আমি 2 মিনিট তেলের মধ্যে ফুটিয়েছি। আমি 1/2 লিটার সর্ষের তেল এর মধ্যে ব্যবহার করেছি। লঙ্কা দিয়ে গরম তেলে আমি
গ্যাস অফ করে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আবার আমি এটাকে গরম করছি। আমার মশলা রেডি হয়ে গেছে, আমি মশলা মিক্সিতে বেটে নিয়েছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, নিয়ে মিক্স করে দেবো। এর মধ্যে আমি 2 টেবিল স্পুনফুল হলুদ অ্যাড করলাম। আগে আমি নুন দিয়েছি। এই আচার আপনার কখনো নষ্ট হবে না, খালি খেয়াল রাখতে হবে পাত্রগুলো খুব পরিষ্কার থাকবে ও শুকনো থাকবে। এখন এইভাবে তেলটাকে যদি আমি গরম করি তো লঙ্কাগুলো ফাটবে না। সবসময় আগে লেবু অ্যাড করতে হবে, লেবুগুলোকে 2 মিনিট ভাজা ভাজা করে তারপর আমি লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তারপরে আবার আমি লেবু ও লঙ্কাকে একসঙ্গে গরম করব ও মশলা অ্যাড করব। এরকম করলে পরে লেবুটা আমি না কেটেই আচার তৈরি করতে পারি। আমি 2-3 মিনিট এটাকে এমনি করে এ করে গ্যাসটাকে অফ করে দেবো। তারপরে এটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বয়ামে ভরবো। তখন যদি দরকার পড়ে তখন আমি এতে আরও তেল অ্যাড করব, দরকার না পড়লে করব না। যে তেলটা আমি অ্যাড করব সেটাকে আমি ভালো রকম গরম করে ঠান্ডা করে তারপর এর মধ্যে দেবো। এখন এটা এর মধ্যেই ঠান্ডা হবে। আজকের রেসিপি লঙ্কা দিয়ে লেবুর আচার তৈরি হয়ে গেল। আজকের রেসিপি লেবু লঙ্কার আচার তৈরি হয়ে গেল। আপনারা যদি আমার এই রেসিপি পছন্দ করেন তাহলে একটা লাইক দিতে পারেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।